छठ पूजा कार्तिक मासे शुक्लपक्षेर षष्ठी तिथिते पालन करा हय। सूर्यदेव एवं तार स्त्री उषाके आराधनार माध्यमे एई पूजा करा हये थाके। प्रधानत बिहार, झारखंड एवं उत्तर प्रदेशे एई पूजार व्यापक देखा जाय। एछाड़ाओ भारतेर अन्यान्य राज्य जेमन मध्य प्रदेश, पश्चिमबंग एवं नेपाले एई पूजा हये थाके। बला हय कार्तिक मासेर शुक्ला षष्ठी तिथिते এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছঠ রাখা হয়েছে। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে আরও একটি ছট পূজা করা হয় যাকে বলে চৈতি ছঠ। নমস্কার বন্ধুরা, আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। যারা ছট পুজো করে থাকেন তারা ভাইফোঁটার পর থেকেই টানা নিরামিষ খান। এই নিরামিষে পেঁয়াজ রসুনও জায়গা পায় না। পূজোর দুদিন আগে লাউয়ের যে কোনো পদ খেতে হয়। পূজোর ঠিক আগের দিন খারনা নামের একটি নিয়ম পালিত হয়। এই সময় সূর্যদেবের উদ্দেশ্যে পায়েস, লুচি, কলা অর্পণ করা হয়। ছট পূজোর ডালাতে থাকে হলুদ গাছ, আম পল্লব, নারকেল, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া ও খাস্তা টিকরি। নদীর ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পূজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপধুনো দেখিয়ে হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটা একটা করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই এই পূজোর নিয়মরীতি। ডালার প্রসাদ বাড়িতে নিয়ে যান সকলে। বাড়ি ফেরার পরও কিন্তু উপোস ভাঙ্গা হয় না। পরের দিন ভোরে আরও একবার সূর্য পুজোর জন্য ঘাটে যেতে হয়। যারা মানত করেন তারা বাড়ি থেকে ঘাট পর্যন্ত ডন্ডি কাটেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য ও তার স্ত্রী উষা আর প্রত্যুষাকে। তারপরে ব্রতীরা ভঙ্গ করেন উপবাস। তারা বিশ্বাস করেন ছট পুজোয় সব ইচ্ছা পূর্ণ করেন সূর্যদেব। সংসারের মঙ্গল কামনায় গৃহিণীরাই এই পুজো করে থাকেন। কলাসহ বিভিন্ন রকম ফল, ঠেকুয়া, চালের লাড্ডু হলো পুজোর প্রসাদ। ছট পুজোর শেষ দিনে মৎস্যমুখী অনুষ্ঠান হয় অনেক পরিবারে। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন ছট পুজো কেমন করে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।